আসসালামু আলাইকুম, আমি মিন নাদিম ফয়সাল আহমেদ। আমি লাইট অফ স্টার্ট আপ স্টোরিস এর ফাউন্ডার এবং লিড স্টার্ট আপ কনসালটেন্ট এবং স্টার্ট আপ অ্যান্ড ইনোভেশন ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসাবে আছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করব সেটি হচ্ছে যে লাইফ স্টাইল স্টার্ট আপ নিয়ে আজকে আমাদের এই আলোচনা। কেননা আজকে আমাদের এই আলোচনার বিষয়ে এটি রাখা হয়েছে এজন্য যে অনেকেই আছে আমার কাছে প্রশ্ন করে যে কি স্টার্ট আপ নিয়ে কাজ শুরু করা উচিত বা কি স্টার্ট আপ নিয়ে কাজ শুরু করলে ভালো হয়। তা যারা আমাকে এরকম প্রশ্ন করে তাদেরকে আমি সবসময় বলি যে আপনারা লাইফ স্টাইল স্টার্ট আপ নিয়ে কাজ শুরু করতে পারেন। সেই লাইফ স্টাইল স্টার্ট আপ নিয়ে আজকে আমাদের এই আলোচনা। প্রথমে আমি বলবো যে স্টার্ট আপ কাকে বলে। স্টার্ট আপ হচ্ছে যে শুরু হওয়া বা শুরু করা, অর্থাৎ আপনার কাছে সুন্দর একটি আইডিয়া আছে, যে আইডিয়াটি খুবই সুন্দর এবং ইউনিক। এই আইডিয়াটি সেই আইডিয়াটি থেকে একটি বিজনেসে রূপান্তরিত হলো, সে বিজনেসের প্রাথমিক অবস্থাকে আমরা স্টার্ট আপ বলে থাকি। তো এখন আমরা বলবো লাইফ স্টাইল স্টার্ট আপ সম্পর্কে। অনেকে প্রশ্ন করেন যে আমরা তো আইডিয়া খুঁজে পাচ্ছি না, কোন আইডিয়াটি নিয়ে কাজ করলে ভালো হবে, যদি আপনি একটু ধারণা দেন তাহলে খুব ভালো হয়। আমি তাদেরকে সকল সময় পরামর্শ দিই যে আপনাদেরকে আগে রিসার্চ করতে হবে, রিসার্চ করে তারপর আপনাদের যে আইডিয়াটি ভালো লাগে, যে আইডিয়াটি নিয়ে কাজ করতে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেটি নিয়ে আপনারা স্টার্ট আপ শুরু করতে পারবেন। তবে একটি শর্ত হচ্ছে যে আপনার স্টার্ট আপ যে আপনি শুরু করবেন, আইডিয়াটি অবশ্যই ইউনিক হতে হবে। ইউনিক না ছাড়া কিন্তু আপনার সেই বিজনেসটি স্টার্ট আপ হবে না। আচ্ছা, এখন যদি বলি যে লাইফ স্টাইল স্টার্ট আপ বলতে আমরা কি বুঝি, এটি বোঝাতে গেলে আমি একটি এক্সাম্পল দিয়ে বলবো। সেটি হচ্ছে যে আমার একটি টিউশন সেন্টার আছে, এই যে আমার এই টিউশন সেন্টারটি, এটি কিন্তু একটি লাইফ স্টাইল স্টার্ট আপের ভিতরে পড়ে। কেন? কারণ আমি পড়াতে ভালোবাসি, সে পড়াতে যে আমি ভালোবাসি বা আমার ভালো লাগে, সেই ক্ষেত্রে আমি যেটিকে বেশি পছন্দ করি, যেটি আমি বেশি ভালো পারি, সেখান থেকে কিন্তু লাইফ স্টাইল স্টার্ট আপটি তৈরি হবে। আমি যদি সাঁতার ভালো কাটতে পারি, তাহলে আমি একটি সাঁতারের স্কুল যদি দেই, তাহলে সেটি আমার লাইফ স্টাইল স্টার্ট আপের ভিতরে পড়ে যাবে। অর্থাৎ অ্যাজ এ ফাউন্ডার হিসাবে আপনি যে বিষয়টি খুব ভালো জানেন, খুব ভালো বুঝেন, সেখান থেকে আপনাকে লাইফ স্টাইল স্টার্ট আপটি গড়ে উঠবে। আপনি যে বিষয়টি সবচেয়ে ভালো বুঝেন, সবচেয়ে ভালো জানেন, সেটি নিয়ে আপনি একটি স্টার্ট আপ গড়ে তুলুন না, সেটিই হবে লাইফ স্টাইল স্টার্ট আপ। এখন আপনি যদি বলেন যে আমি গাড়ি চালাতে খুব পছন্দ করি বা গাড়ি চালাতে আমি খুব ভালো পারি, তাহলে আপনি একটি ড্রাইভিং স্কুল দিয়ে দেন, তাহলে সেটি একটি স্টার্ট আপ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো যে আমি কি একটি স্কুল দিলে সেটি স্টার্ট আপ হয়ে যাবে, বা আমি ড্রাইভিং স্কুল দিলে কি সেটি স্টার্ট আপ হয়ে যাবে? না, স্টার্ট আপ হতে হলে অবশ্যই সেই আইডিয়াটির মধ্যে একটি ইউনিকনেস আপনি নিয়ে আসতে হবে অ্যাজ এ ফাউন্ডার হিসাবে। আপনি যদি কোনো আইডিয়া খুঁজে না পান, বা আপনার কাছে যদি কোনো আইডিয়া আপনার কাছে না থাকে, তাহলে আপনি নিজে নিজে রিসার্চ করবেন, নিজে নিজে গবেষণা করবেন যে কোন সুন্দর আইডিয়াটি বা কোনটি খুব আপনি ভালো পারেন। অনেকে আছে পড়াতে খুব ভালো পারে, অনেকে আছে যে ই কমার্সে খুব ভালো, তাহলে আপনি একটি ই কমার্স নিয়ে একটি স্টার্ট আপ গড়ে তুলতে পারবেন, তাহলে সেটি একটি লাইফ স্টাইল স্টার্ট আপের ভিতরে পড়ে যাবে। তারপরে আপনি যদি একটি ড্রাইভিং স্কুল দেন, যদি আপনি ড্রাইভিং খুব ভালো পারেন, তাহলে এটি একটি লাইফ স্টাইল স্টার্ট আপের ভিতরে পড়ে যাবে। কিন্তু সকল ক্ষেত্রে একটি শর্ত হচ্ছে যে একটি ইউনিকনেস থাকতে হবে, কারণ ইউনিকনেস না ছাড়া কিন্তু স্টার্ট আপ হয় না। আচ্ছা, এখন যদি আপনি কিভাবে আপনি লাইফ স্টাইল স্টার্ট আপটি শুরু করবেন, প্রথমে আপনার কাজ হবে যে আপনি যেটি ভালো বুঝেন বা ভালো পারেন সেটি আগে আইডেন্টিফাই করা। সেটি যখন আপনি আগে আইডেন্টিফাই করবেন, তারপর আপনি সেটি নিয়ে রিসার্চ শুরু করতে হবে। রিসার্চ যখন আপনি শুরু করবেন, রিসার্চের মাধ্যমে আপনি একটি সুন্দর ফিডব্যাক পাবেন। যখন একটি সুন্দর ফিডব্যাক পাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনার শুরু করা উচিত বা কিভাবে আপনার শুরু করলে স্টার্ট আপটি সাকসেসফুল হবে। তারপরে আপনি যখন স্টার্ট আপটি শুরু করলেন,
তারপরে আপনাকে এখানে নেটওয়ার্কিং এ কাজ করতে হবে, মার্কেটিং এ কাজ করতে হবে, যে মার্কেটিংটি কিভাবে করলে আপনার স্টার্টআপের প্রোডাক্ট আপনি ভালো সেল করতে পারবেন বা সার্ভিস আপনি ভালো দিতে পারবেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে মার্কেটিং এ ভালো জোর দিতে হবে। এটি যে কোনো ধরনের স্টার্টআপই হোক, এই বিষয়গুলো কিন্তু বেসিক জিনিস, এই বেসিক জিনিসগুলো অবশ্যই আপনাকে মেনটেন করতেই হবে। আমি আজ স্টার্টআপ কনসালটেন্ট হিসেবে বলবো যে আপনাকে অবশ্যই লাইফস্টাইল স্টার্টআপ দিতে হলে অবশ্যই আপনি যেটি ভালো বুঝেন তার থেকে একটি সুন্দর আইডিয়া নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। আপনি কেন অযথা বেকার বসে থাকবেন? আপনার তো বেকার বসে থাকার কোনো দরকারই নেই। আপনি একটি স্টার্টআপ শুরু করুন, একটি সুন্দর আইডিয়া নিয়ে কাজ করুন। প্রথম বছর হয়তো আপনি খুব ভালো বেনিফিট পাবেন না, দ্বিতীয় বছরও পাবেন না, কিন্তু তৃতীয় বছর থেকে আপনি ইনশাআল্লাহ ভালো বেনিফিট পাবেন। স্টার্টআপ শুরু করলেই যদি আপনি অনেক বেনিফিট পাওয়ার আশা করেন তাহলে কিন্তু আপনার ভুল হবে, কারণ স্টার্টআপের পিছনে লেগে থাকতে হয়, অনেক সময় দিতে হয়, পরিশ্রম করতে হয়, তাহলে সেই স্টার্টআপ থেকে আপনি ভালো বেনিফিট পাবেন, সেটি যে স্টার্টআপই হোক। লাইফস্টাইল স্টার্টআপটা একটু ইজি, এই জন্য বলছি যে লাইফস্টাইল স্টার্টআপটি আপনি যেটি ভালো বুঝেন, আপনি যেটি ভালো পারেন, আপনার যেটি ভালো লাগে, তার থেকেই লাইফ লাইফস্টাইল স্টার্টআপটি গড়ে উঠবে। এবং লাইফস্টাইল স্টার্টআপটি যখন আপনি গড়ে উঠবেন বা গড়ে তুলবেন, অবশ্যই আপনি একটি ইউনিকনেস নিয়ে আসবেন, তাহলে আপনার স্টার্টআপটি আপনার উদ্যোগটি স্টার্টআপ হিসাবে প্রতিষ্ঠিত হবে। কারণ আপনি যত ইউনিকনেস নিয়ে আসবেন তত আপনার কাস্টমার বেড়ে যাবে। কারণ ইউনিকনেস নিয়ে আসবেন কিভাবে সেটি নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে, যে কিভাবে আমি ইউনিকনেসটি নিয়ে আসতে পারি বা কোন ইউনিকনেসটি নিয়ে আসলে আমার জন্য ভালো হবে, কোন ইউনিকনেসটি নিয়ে আসলে স্টার্টআপটির জন্য ভালো হবে। আপনাকে প্রচুর গবেষণা করতে হবে, পড়াশোনা করতে হবে সেই আইডিয়াটির পিছনে। এবং যখন আপনি স্টার্টআপটি গড়ে তুললেন দেখবেন যে আপনার স্টার্টআপটি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করলাম সেটি হচ্ছে লাইফ স্টাইল স্টার্টআপ নিয়ে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের লাইট অফ স্টার্টআপ স্টোরিসে আপনারা যোগাযোগ করতে পারুন, আমরা ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং যারা বেকার বসে আছেন, আমি বলবো এজ এ স্টার্টআপ কনসালটেন্ট হিসেবে একটি আইডিয়া নিয়ে আপনি কাজ শুরু করুন, একটি আইডিয়া নিয়ে আপনি লেগে থাকুন, একটি সুন্দর আইডিয়া তৈরি করুন, একটি সুন্দর স্টার্টআপ ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হয়ে যাবে। এবং সুন্দর আইডিয়া থেকে সুন্দর আইডিয়া থেকেই এক একটি স্টার্টআপ তৈরি হয়ে থাকে, এবং যে স্টার্টআপটি কিন্তু আস্তে 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 অনেক বড় কোম্পানিতে পরিণত হয়ে যায়। ক্যানভা একটা জিনিস আছে, সেটি কিন্তু লাইফ স্টাইল স্টার্টআপের ভিতরে পড়ে। তাহলে আপনিও, এবং ক্যানভা এখন অনেক বড় একটি স্টার্টআপে পরিণত হয়েছে, আপনিও স্টার্টআপের পিছনে লেগে থাকুন, আপনিও আইডিয়া নিয়ে কাজ করুন, দেখবেন আপনার কোম্পানিটা অনেক বড় কোম্পানিতে পরিণত হবে ইনশাআল্লাহ। তাহলে আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।